হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো আছো নিশ্চয়ই? তো ঠিক আছে, আজকে ক্লাস শুরু করা যাক একটা কবিতা দিয়ে। জয়ের সামনে বিবর মোরা, তুচ্ছ হোক সকল বাধা, সাহস নিয়ে এগোব মোরা, জ্ঞান অর্জনে বাঁধন হারা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্ঞান অর্জনের জন্য তোমরা অবশ্যই বাঁধন হারা হবে, তোমরা এগিয়ে যাবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আরো সামনে। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। আজ উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় চার বৃত্ত নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো তোমাদের। তো তোমরা সবাই এর আগে বৃত্তের উপরে আমি একটা ক্লাস নিয়েছি, গত ক্লাসে তোমরা দেখছো, সেখানে কিন্তু কিছু বেসিক ধারণা দিয়েছিলাম, সেগুলো নিয়ে আজকেও কিছু কিছু বলবো, অঙ্কের মধ্যে মধ্যে বলে যাবো, তোমরা মনোযোগ দিয়ে সেগুলো খেয়াল করবে, দেখবে সাথে সাথে তোমরা জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো, যেহেতু আমার কাছে এই মুহূর্তে অক্ষরপত্র প্রকাশনী বইটা আছে, এখান থেকেই আমি অঙ্ক করাচ্ছি, তোমাদের কাছে নিশ্চয়ই বইটা হয়তো থাকবে, আর না থাকলে অন্য বইতেও অঙ্কগুলো আছে, তোমাদের যে যে বই আছে সে বইতে কিন্তু অঙ্কগুলো আছে, তোমরা একটু খেয়াল করো। সেখানে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা ফোর টু মাইনাস ওয়ান ফোর আর মাইনাস থ্রি ফোর এই বিন্দু দিয়ে যায়, এই তিনটা বিন্দু দিয়ে গমনকারী, এবং সেই বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। এটা অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বড় হবে যদিও, তারপরে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এই তিনটি বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণটা, আমাদের এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। সমীকরণ নির্ণয় করো এই তিনটে বিন্দু কেন, তাহলে সেক্ষেত্রে আমরা বৃত্তের সাধারণ মনে করি, বৃত্তের সাধারণ সমীকরণটা এখানে আমাদের নিয়ে নিতে হবে। তাহলে কি হবে বৃত্তের সাধারণ কেন আমরা কি বলতে পারি, মনে করি বৃত্তের সমীকরণ সমীকরণ কি লিখবো সেটা তোমরা সবাই জানো, সাধারণ সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হলো বৃত্তের কি সাধারণ সমীকরণ। তাহলে এইটা যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কত হবে, সরাসরি আমরা একটু বসে দিই, কোন বিন্দুগামী, ফোর টু বিন্দুগামী যদি হয়, ফোর টু বিন্দুগামী বিন্দুগামী যদি হয় তাহলে কি লিখতে পারি, এটা লিখবো কত, ষোলো প্লাস ফোর প্লাস এইট জি, একেবারে একটু গুণ করে নিয়ে বসিয়ে দিতে পারি, এইট জি প্লাস ফোর এফ ফোর এফ প্লাস সি ইজ ইকুয়াল টু, আচ্ছা জিরো, আমি একটু লিখে নিই, তার মানে এইট জি প্লাস ফোর এ প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ষোলো চারি মাইনাস টোয়েন্টি, এইটা এইটা আমি এক নম্বর সমীকরণ দিলাম, এটা দিব আমি কি দুই নম্বর সমীকরণ। যদি আবার এই বিন্দুগামী হয় মাইনাস কোন বিন্দুগামী, এই বিন্দুগামী হলে তোমার সমীকরণটা এটা এক দুই নম্বর সমীকরণ দিলাম, এখন মাইনাস ওয়ান ফোর বিন্দুগামী হলে তখন কি করবো সেটা আমরা কীভাবে, ঠিক একই সমীকরণ এক নম্বর সমীকরণ আবার বসাও, তাহলে সেটা কত আসবে, অন অন প্লাস সিক্সটিন, অন প্লাস সিক্সটিন মাইনাস টু জি মাইনাস টু জি প্লাস এইট এ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটার দিকে নিয়ে গেলে হবে মাইনাস টু জি প্লাস এইট এ প্লাস সি ইজ ইকুয়াল টু সতেরো
-17 -17 তিন নাম্বার বুঝতে তো অসুবিধা নেই, জাস্ট এভাবে তিনটা বিন্দু বসাবো। আর কোন বিন্দু কামি হবে? -3 4 বিন্দু কামি, -3 4 এই বিন্দু কামি হলে তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা হবে কত? 9 + 16 -6z + 8f + c = 0। তাহলে -6z + 8f + c = 16 আর 25 -25। এটা দিলাম 4 নম্বর। এইভাবে তিনটা সমীকরণ। এখন এখান থেকে আমার যে কাজটা করতে হবে, কি করতে হবে? এই সমীকরণগুলোর মধ্যে থেকে আমার জি এফ আর সি এর মানটা বের করতে হবে। এই কিন্তু মূলত কাজ হবে, সেটা তোমরা সহজে পারবা। তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করলেও কিন্তু সেটা বের করতে পারো। এখনকার ক্যালকুলেটার অনেক উন্নত মানের ক্যালকুলেটার আছে, সেগুলো কিন্তু ইউজ করতে পারবা, করে তোমরা বের করতে পারবা। তো সেই হিসেবে করতে পারো। আর আমরা যেহেতু করবো, এই দুটো থেকে আমরা কি করব, 2 থেকে বিয়োগ করব কি 3। বিয়োগ করলে 2 থেকে 3 বিয়োগ করলে কি হবে তাহলে একটু সংক্ষেপ করে দেখো সহজে। 10z - 4f = -3 এইটা কিন্তু আমার হবে। একটু খেয়াল করলে কিন্তু পেয়ে যাবো আমি। এটা কত নম্বর দেবো? 5। আচ্ছা আরেকটা হলো 3 থেকে 4, 3 থেকে 4 বিয়োগ করবো। 3 থেকে 4 বিয়োগ করলে দেখো এখানে দুটো এফ কেটে যাচ্ছে, সিসি কেটে যাচ্ছে, সহজে এটা পাওয়া যাচ্ছে। সেটা কি লিখে? 4g = 8। তাহলে জি ইজিগুলটা আমি কি লিখতে পারি? জি ইজিগুলটা সমান কি লিখতে পারি? 2। সুতরাং জি ইজিগুলটু কত আমরা পেয়ে যাই? জি = 2। ঠিক আছে, তো জি এর মান তখন পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি? এখানে যদি বসিয়ে দেয় দেখুন, এখানে জি এর মান পেয়ে, এখানে যদি বসিয়ে দেয় এখন 5 থেকে, তাহলে 5 থেকে কী পাই? 5 হতে তাহলে কী পাই? 5 হতে এফ ইজিগুলটু তাহলে কত পাবো? সরাসরি 2 বসিয়ে দেয়, টি এটা বসিয়ে দিলে এদিকে কত আছে? -20 - 23 ভাগ কত হবে? 4। টু যদি এখানে বসিয়ে দিই 20 - 23 ভাগ 4। হ্যাঁ, এফ এর মান পেয়ে গেছি। তাহলে এখন যদি এতে বসিয়ে দিই, যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই তাহলে যে কোনো সমীকরণ বসিয়ে দিই, সেখানে তো আমরা সিউ পেয়ে যাবো। সুতরাং সি পাবো কত? যে কোনো সমীকরণে জির মান জানি, এফ এর মান জানি, সির মান জানি, এই জির মান এফ এর মান জানি, সির মান আমাকে পেয়ে যাবো কত? সরাসরি বসিয়ে দিলে যে কোনো জায়গায় আমরা 59 বোধ হয় আসবে সম্ভবত। -59 হ্যাঁ, কি ভুলে গেল কত একটু? আচ্ছা যাক, যোগ বিয়োগে যদি কোথাও তুলে তোমরা একটু করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি তাহলে এখানে এখানে আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো, হ্যাঁ এটা তো প্লাস -23 - 7 প্লাস হবে, কারণ এটা উভয় মাইনাস যে কেটে গেল, যে আমার তো একটু ভুল হয়ে গেল। হ্যাঁ যাই হোক, এখন এই মানটা শুধুমাত্র এখন 1 নম্বর সমীকরণ আছে। 1 নম্বরে জি এফ আর সির সিএর মান বসিয়ে দাও, মান বসিয়ে অঙ্কটা একটু বড় করতে, ক্যালকুলেশন বড় হয়। যদি তোমরা জাস্ট নিয়মটা বলে দিলাম, তোমরা বসিয়ে দিবা, যদি কোথাও একটু ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করিয়ে নেবা। সে নিয়মটা আমি কিন্তু জানিয়ে দিলাম, তাহলে সেখানে বসিয়ে দিলে আমার কত আসবে? বসিয়ে কী হয়? x² + y² + 2 × g কত পাইছি? 2 × x + 2 × f এর মান কত? 23/4
y माइनस 59 इक्वल टू जीरो। এইটাই কিন্তু ক্যালকুলেশন করলে, এইটা কিন্তু ক্যালকুলেশন করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আর এর মধ্যে কোনো, হয়তো বা সেটা হতে পারে টু টু কার্লি জেনারেটর, টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস দুজন চার এইট এক্স, এইট এক্স আর কত হতে পারে এটা, তাহলে টু টু কাটা গেলে টোয়েন্টি, টোয়েন্টি থ্রি ওয়াই মাইনাস 59, এটা একশো বি একশো একশো ওয়ান ওয়ান এইট টু দেয়, এইরকম মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো, তাহলে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে। যাই হোক, অঙ্কটা একটু বড়, ক্যালকুলেশন বড় হবে আর কি, নিয়ম কিন্তু এইভাবে তোমরা করতে পারবার। তো ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক পরে একটা অঙ্ক করি, অঙ্কটা একটু বেশি বড়। এরপরে অঙ্ক দেখো তোমরা, আমরা আর একটা অঙ্ক করতে দিই, সাতের একটা অঙ্ক করতে আমরা যাই, সাত সেভেন এই এই বইয়ের এখান দেওয়া হয়েছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় আর এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 35 একক অংশ ছেদ করে, তাহলে সেই বৃত্তটা কেমন এমন বৃত্ত আর কি। আমি একটু জাস্ট একটা চিত্র রেখে নেই, তাহলে দেখবে সহজেই যাবে, মূল বিন্দু দিয়ে যাবে একটা এইরকম, অর্থাৎ জিরো জিরো বিন্দু দিয়ে যাবে আর এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে কত একক, তিন একক, তাহলে এদিকে তিন একক হলে তাহলে এই বিন্দুটা কত হবে থ্রি জিরো, আর আরেকটা দিকে ওয়াই অক্ষের দিকে কত পাঁচ একক, তাহলে কত জিরো ফাইভ, তাহলে বুঝতে পারছো এটা যদি আমি ও ধরি, এটা যদি এ ধরি, এটা ধর বি, তাহলে এখন বৃত্তটা ঠিক এইরকম হবে তিন একক আর পাঁচ একক। তাহলে আমরা যদি মূলবিন্দুগামী হয়, তোমরা কিন্তু একটা জিনিস জানো, যখন কোনো বৃত্ত মূলবিন্দুগামী হয় তখন সি এর মানটা সবসময় জিরো হয়, সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে বলছিলাম। তাহলে আমার বৃত্ত মনে করি বৃত্ত সমীকরণটা আগে ঠিক আগের মতন মনে করি, সেই বৃত্তটার সমীকরণ মনে করি, বৃত্তের সমীকরণ কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিকুয়াল টু জিরো, ইজিকুয়াল টু জিরো যদি মূল বিন্দুগামী হয়, তাহলে একবার সরাসরি আমরা বলছি বিন্দুগামী মূল বিন্দুগামী জিরো জিরো বিন্দুগামী দিয়ে জিরো জিরো বিন্দুগামী, জিরো জিরো বিন্দুগামী হলে কত হবে, তাহলে সেখানে কী হচ্ছে সি ইজিকুয়াল টু, তাহলে সরাসরি বসে সি ইজিকুয়াল টু জিরো। আর যদি এটা যেহেতু এই বিন্দু দিয়ে যাচ্ছে আরেকটা এই বিন্দুগামী, এটা লো ধরেছি, এটা এটা এই বিন্দুগামী, এই কোন বিন্দু থ্রি জিরো বিন্দুগামী, এত বিন্দুগামী হলে তাহলে দেখা যাচ্ছে সেটা কত বসে দিলে নাইন, নাইন প্লাস সিক্স জি প্লাস সি ইজিকাল টু জিরো, আর যদি কোন বিন্দুগামী এই বিন্দুগামী হয় বি বিন্দুগামী জিরো বি বিন্দুগামী হয়, তাহলে সেখানে কী হবে পঁচিশ, পঁচিশ প্লাস টেন এ প্লাস সি ইজিকাল টু জিরো, তাহলে এখন তিনটা সমীকরণ পেয়ে গেছে। দেখো এখন এর মধ্যে সি জিরো, যদি দুটোতে সি বসিয়ে দিই তাহলে এখান থেকে মান দিয়ে মানও পেয়ে যাচ্ছে, এভের মান সি এটা এক দিলাম, এটা দুই দিলাম, তিন দিলাম, এখানে চার দিলাম, তাহলে দেখো দুই এবার তিন থেকে আমি পেয়ে যাচ্ছি কী পেয়ে যাচ্ছে বসিয়ে দিলে জি ইজিকাল টু সি জিরো হয়ে যাচ্ছে, জি ইজিকাল টু সিক্স বাই জি ইজিকুয়াল টু তাহলে মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু একবার, আর এখানে এটা করতে পেলাম দুই এবং দুই ও তিন থেকে, আর দুই ও সাত থেকে তাহলে কি এফ ইজিকুয়াল টু কত পাবো, দুই ও তো সাত থেকে এফ এর মান কত বসে বসিয়ে দিলে এখানে এফ এর মান পাবো মাইনাস ফাইভ বাই টু, মাইনাস ফাইভ বাই টু মাইনাস থ্রি বাই টু ফাইভ বাই টু, তাহলে জির মান এফ এর মান সির মান পেয়ে গেছে সুতরাং এক হতে কি বললি তো শুধু মানটা পাঠিয়ে দিলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স মাইনাস থ্রি বাই টু এক্স
প্লাস টু এক ওয়াই, এক কত মাইনাস ফাইভ বাই টু ওয়াই, আশি তো জিরো, সরাসরি জিরো বসে দিলে এইটাই কিন্তু মূলত ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই জিনিসটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত আসবে সেগুলো কাটাকাটি করে দেখা যাচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু জিরো, কেন সির মান এখানে জিরো, যেহেতু এখানে সরাসরি জিরো, এইটাই তোমাদের কিন্তু অ্যান্সার। তোমরা তো বুঝতে অসুবিধা হয়নি, এটা সহজ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আগের অঙ্কটা তো বোর্ডেই পড়ছে, 2018 বোধহয় সম্ভবত বোর্ডে পড়ছে, এই অঙ্কটাও সৃজনশীল প্রশ্ন পড়ছে আর কি। তো যাই হোক, পরের একটা অঙ্কতে আসি আমরা। এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্রত সেই বৃত্ত সমীকরণ, এক্স অক্ষকে এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে আর কেন্দ্র কত দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে মাইনাস ফাইভ সেভেন, মাইনাস ফাইভ সেভেন বৃত্ত সমীকরণ, এই বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। সত্যটাকে এক্স অক্ষে স্পর্শ করে আর কেন্দ্র মাইনাস ফাইভ সেভেন, এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করার, তাই একটু চিত্র রেখে তোমাদেরকে বলে দিই, যদি এক্স অক্ষকে স্পর্শ করে এইরকম যদি বৃত্ত হয়, খেয়াল করো এইরকম যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তটার কেন্দ্র যদি এইচ কিউ হয়, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি, কোটিটা ব্যাসার্ধের সমান হবে, সবসময় খেয়াল রাখবো কেন্দ্রের কোটি ব্যাসার্ধ। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এইরকম ওয়াই অক্ষ স্পর্শ করে, তাহলে দেখা যায় যে এটা কেন্দ্রের ভুজটা কি হবে ব্যাসার্ধের সমান। এটা তো বুঝতে তো অসুবিধা নেই, কেন্দ্রের কোটি এবং কেন্দ্রের ভুজ সমান হবে, সেই হিসাবে আমরা এক্স অক্ষকে এখানটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এটা কি কি লিখতে পারি, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি লিখতে পারি, কেন্দ্র কত এখানে ফাইভ সেভেন, তাহলে এখানে ব্যাসার্ধটা কত হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ অবশ্যই তাহলে কি হবে সেভেন হবে। আর আমরা যদি জানি, যদি কোনো কেন্দ্র জানি, কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বৃত্ত সমীকরণটা কি লিখি বলতো, এইচ কে বিন্দুগামী এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে বৃত্ত সমীকরণ কি হয় এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, যার কেন্দ্র এইচ কে, সেরকম বৃত্ত সমীকরণ হইল। আর ব্যাসার্ধটা যদি এ হয় তাহলে সেটা বৃত্ত সমীকরণ হয় এটা, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই বলছি তোমাদেরকে। তাহলে এখানে আমার সেই হিসেবে আমার কেন্দ্র জানা আছে কত, তাহলে এক্স প্লাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, কি কে কত সেভেন হোল স্কোয়ার ইজিকাল টু ব্যাসার্ধ কত, তাহলে সেভেন এর স্কোয়ার, শুধু এইটাই এখন অ্যান্সার, শুধু ক্যালকুলেশনটা করলেই, এটা দিয়ে ক্যালকুলেশন করলে কে হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন টেন এক্স টেন এক্স মাইনাস সাত দুন চোদ্দ ওয়াই প্লাস পঁচিশ, এটা হবে এইটার সমান, এইটা আছে জাস্ট এতটুকু আর কি। তাহলে কী করবো মনে রাখতে হবে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি ব্যাসার্ধের সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজটা, কেন্দ্রের ভুজ হলো ব্যাসার্ধের সমান, এই সত্যের অনুসারে। এই টাইপের কিন্তু আরও অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, একই নিয়মের অঙ্ক করা আছে। এরপরে দেখো, এরপর একটা অঙ্ক দেখো, এই বইয়ের ১৬ নম্বর অঙ্ক, সেটা দেখছে রুট রুট ফাইভ ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত রুট ফাইভ,
একটু বৃত্ত সমীকরণ তার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগ অবস্থিত উভয় অক্ষকে স্পর্শ করে, দ্বিতীয় চতুর্ভাগ অবস্থা এবং উভয় অক্ষকে স্পর্শ করে। দেখো তাহলে কেন্দ্র যদি দ্বিতীয় চতুর্ভাগকে স্পর্শ করে, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ কোনটা উভয় অক্ষকে স্পর্শ করবে, তাহলে সেই রকম বৃত্তটা অনেকটা এইরকম হবে, দুটোই স্পর্শ করে যাবে, সেই রকম হবে এই। এখন তোমাদের মনে রাখতে হবে যখন একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করবে, তখন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কেন্দ্রের উভয় অক্ষকে স্পর্শ করলে। আচ্ছা আমি একটুখানি লিখি ছোট্ট করে, উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি সমান ব্যাসার্ধ, এটা মাথায় রাখতে হবে যদি উভয় স্পর্শ করে, কারণ এখানকার কেন্দ্রের ভুজ কোটি ব্যাসার্ধ সব সমান হবে। তাহলে এখানে কি হয়েছে, এখানে ব্যাসার্ধটা কত দেওয়া হয়েছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 5, এখানে আমার দেওয়া আছে অঙ্কের এত ব্যাসার্ধ বৃত্তে যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কেন্দ্রটা কি বলতে পারি, তো কেন্দ্র কত হবে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে কি হবে -5 √5, আর এটা কত 5, এটা কি হবে কেন্দ্র, কারণ এই মানটা তখন কত হবে -5 √5 আর কি, এই বুঝতে পারছো, এটা হলো কেন্দ্রের মান। তাহলে তোমরা এখন যদি এটা যদি আমরা জানি, তাহলে আমরা সহজে কাজটা করতে পারি, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ হলে কি হতো, তখন √5 হয়ে যেত, বুঝতে তো পারছো। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ জানি, এটা আমার কি দেওয়া আছে, এটা কিন্তু ব্যাসার্ধ আমার দেওয়া ছিল, সেটা খেয়াল ব্যাসার্ধ, কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি, তাহলে আমার বৃত্ত সমীকরণটা কি হবে, এক্স মাইনাস এই আগের সমীকরণের মতো এক্স মাইনাস এইচ এর হোল স্কয়ার, তার মানে এক্স মাইনাস কত এক্স, এইটার মাইনাসটা থাকলে এখন প্লাস হয়ে যাবে √5 এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে √5 হোল স্কোয়ার সমান সমান ব্যাসার্ধ কত √5। শুধু সত্যটা একটু মোতাবেক বসাতে পারলেই অঙ্ক কিন্তু সহজ হয়ে গেল, অর্থাৎ এইটাইকে তুমি যদি ক্যালকুলেশন করো অনেকটা এইটাই শুধু ক্যালকুলেশন করলে তোমার উত্তর হবে হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো একটা হতে পারে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস √5 এক্স মাইনাস √5 ওয়াই 5